হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপুস ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও বিন্দাস আছি। তো দেখো, আগের ব্লগে শেষ করেছিলাম, দিদি আমি প্রদীপ দিয়েছিলাম ভূত চতুর্দশী আজকে। তো সেই প্রদীপ দেওয়া কমপ্লিট, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো টুকিটাকি কিছু কেনাকাটি ছিল, সেগুলো কেনাকাটা একদম কমপ্লিট করে নিয়ে এখন আমরা হাঁটছি কালীতলা মাঠের দিকে। একদম দেখতে পাচ্ছ, কালীতলা মাঠের লাইটিং স্টার্ট হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আমরা কালীতলা মাঠে বাইরে চলে এসেছি একদম কাছেই। তো এখন আমরা ওয়েট করছি মিনি, মানে আমার ননদ এখনও এসে পৌঁছায়নি। তা আমি আর দিদি কি করব, ও বলল যে তোমরা কিন্তু ঢুকবে না, তোমরা বাইরেটা একটু দাঁড়িয়ে থাকো। তো আমি যাচ্ছি, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এই দেখো বেলুন ওলার সামনে একটা দাঁড়িয়ে আছি। তো কি সুন্দর সুন্দর বেলুন দেখো। তো এই বেলুনগুলো দেখে না ছোটোবেলাকার কথা না মনে পড়ে গেলো, ওই জন্য ভালো করে একটু ভিডিও করে নিলাম। তো চলো, চলে এসেছে, আমরা এবার কালীতলা মাঠের প্রবেশ করছি। তো দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকের সমাগম হয়েছে। আর মাঠটা যেহেতু বিশাল বড়, তো পুজোর প্যান্ডেলের সাথে সাথে বিরাট বড় একটা মেলাও বসে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভিড় হয়ে রয়েছে, সবাই কত খুশি, কত আনন্দ করছে, কত কেনাকাটি হচ্ছে, কত লোকজনের সমাগম হয়েছে। তো চলো দেখা, আমরা আস্তে আস্তে এবার একটুখানি মণ্ডপের দিকে এগোই, ঠাকুর দর্শন করব। তো চলো যাই। তো দেখো অলমোস্ট আমরা ঠাকুর মন্দিরের সামনে এসে গেছি। তো প্রোগ্রাম হচ্ছে, নাচ গান হচ্ছে। তো দেখো এই হচ্ছে মায়ের মূর্তি। তো অনেক বছরের পুরনো পুজো, আমি তো জন্ম থেকেই দেখে যাচ্ছি এই পুজো।
শুধু আমি কেন, আমাদের মা কাকিমারা সবাই জন্ম থেকেই এই পুজো দেখে যাচ্ছে। কারণ এই পুজো অনেক বছরের পুরনো পুজো, আর এই পুজো খুবই জাগ্রত মা। আর যেটুকু মানে আমি জানি, একদম ছোট যখন ছিলাম না, তখন কালীতলা মাঠে ঠাকুর মানে হচ্ছে মানে বিশাল বড় ঠাকুর, মানে এই যে ঠাকুর দেখছো এটাই তো অনেক বড় দেখছো, কিন্তু এর থেকেও ঠাকুর বড় হতো। তো যাই হয়, দিনে দিনে অনেক অসুবিধে বা কোনো কারণবশত তোমার ঠাকুরের উচ্চতাটা একটু কমিয়ে আনা হয়েছে। তো বিগত বছরগুলোতে অনেক মানে এও হয়েছে, অনেক ঘটনাও ঘটেছে, অশুভ ঘটনাও ঘটেছে, যার জন্য সবাই ডিসিশন নিয়ে ঠাকুর একটু ছোট করে দেওয়া হয়েছে। আর এমনি তো বেশি বড় ঠাকুর তোলা পড়া বা ভাসানের সময় খুব প্রবলেম হতো, তো তার জন্যই হয়েছে। তো যাক গে, মা তো মাই হয়, আর মায়ের মূর্তি মায়ের মুখ আজও চেঞ্জ হয়নি। সেই ছোট্টবেলা থেকে যে মুখ চিনে এসেছি, মায়ের মুখ ঠিক সেই মানে সেই মুখই রয়েছে। মানে কি বলবো, এটা একটা চিরাচরিত পরিচিত মুখ, যেটা আজীবন সাথে করে মানে থাকবে, সাথে করে নিয়ে যাব। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগছে। আর এই দেখো সামনে প্রোগ্রাম হচ্ছে, নাচ হচ্ছে, তো যেহেতু কপিরাইট ক্লেম আসবে বলে কি গানের ওপর নাচ হচ্ছে আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, ভয়েস ওভার দিলাম। এই গানটা হচ্ছে তোমার ওই গানটা আছে না, তোমরা দেখো গোয়া আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তো যাই হোক, এই গানটাতেই নাচটা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। একটু দেখো, সুযোগ পেলাম সামনে থেকে পুরো প্রতিমাটা তোমাদের দর্শন করাতে। তো দেখো, এই হচ্ছে দেশবন্ধু শ্রী শ্রী শ্যামা পূজা কমিটি কালীতলা মাঠের পুজো। এই যে মায়ের মূর্তি দেখছো না, মানে কি বলবো, মায়ের মুখটা দেখলেই যেন সব কিছু ভুলে যাই, মানে এত কি বলবো, মানে আমি কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না, তোমরা বুঝে নাও বন্ধুরা। মানে মায়ের মুখের দিকে তাকালে যেন সব চিন্তা, সব ক্লান্তি, সব দুঃখ, সব বেদনা, সব কিছু যেন ভুলে যাই। নাচ করতে আসছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু গানটা আগে থেকে রেডি করে রাখুন, তাহলে আমরা সুন্দরভাবে এই নৃত্য অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।
তো চলো সবাই, আমরা এখন ফুচকা খাবো। তো তোমরা পারলে যত খুশি লোভ দিয়ে দাও, যাতে আমাদের কিচ্ছু আসে যায় না, আমরা ফুচকা তো খাবোই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কালীতলা মাঠের পুজো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আগামী দিনে দেখা হচ্ছে আরও নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সামনে ভাইফোঁটা আসছে, তারপরে একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। তো নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আগামী দিনগুলোতে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, আর সেইগুলো দেখতে হলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে টুক করে বাজিয়ে দিতে হবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, আর তখনই তোমরা আমার ভিডিও দেখতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।